বিকেলে নেক্সট জেন কাপে ছোটদের ম্যাচ আছে। অনিরুদ্ধ থাপাকে নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেব। আর কেকেআর ভার্সেস মোহনবাগান যেটা চলছে এটা নিয়ে আলোচনা করবো। তবে ভিডিওটা শুরু করার আগে যেটা প্রত্যেক দিন বলে থাকে, এটা মোহনবাগানের চ্যানেল, মোহনবাগানকে কেন্দ্র করে বানানো চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিকেল 4টে থেকে নেক্সট জেন কাপে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি খেলা আছে। যদিও ম্যাচটার টুর্নামেন্টের হিসেবে কোনো গুরুত্ব নেই, এটা নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু আমাদের ক্ষেত্রে তো আমরা টুর্নামেন্ট জিতবো এরকম মানসিকতা খুব একটা ছিল বলে আমার মনে হয় না। এটা জাস্ট আমাদের ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো কী পজিশনে আছে, তারা কতটা ভালো খেলছে, বা বিদেশের টিমগুলোর থেকে তারা কতটা এগিয়ে পিছিয়ে আছে, সেইগুলো দেখার জন্য এই টুর্নামেন্টটা করা হয়। এটা ওদের ইন্সপায়ার করার জন্য। তাই এই ম্যাচটা গুরুত্বহীন বলে আমার তো মনে হয় না। আমরা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু যেরকম টান টান ম্যাচ হয়ে থাকে, আগের ম্যাচটা হয়েছিল, সেরকমই দেখব। এবং একটা চান্স আছে, যেটা সেটা হচ্ছে আগের ম্যাচে কিন্তু বেঙ্গালুরু মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল, যদিও সেটা সাডেন ডেথ, প্রথমে টাই ব্রেকার এবং পরে সাডেন ডেথে হারায়। তো তাহলেও সেই ম্যাচটার বদলা হিসেবে কিন্তু একটা ম্যাচ হিসেবে আমরা এটাকে ধরতে পারি। আশা করি একটা ভালো ম্যাচই হবে এবং টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। তাই বিকেল 4টে থেকে আপনারাও দেখুন, ম্যাচটা 4টে থেকে শুরু হবে। নেক্সট যদি চলে আসি মোহনবাগান ভার্সেস কেকেআর, আজকে কেকেআরের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে ওরা এই পদক্ষেপটা নিয়েছিল নাকি ফোর্সফুল মার্কেটিং, যেটা আইপিএলের নিয়ম বিরুদ্ধ, সেটা নাকি করা হচ্ছিল, তাই জন্য তারা এই স্টেপটা নিয়েছিল। এটা কিন্তু আমার সম্পূর্ণ মিনিংলেস একটা উত্তর মনে হয়েছে, এবং একটা অ্যারোগেন্সি দেখতে পাচ্ছি তাদের উত্তরটার মধ্যে। যেন তারা এটাকে মনেই করছে না যে মোহনবাগান ক্লাব এটা দিয়ে করেছে, তাদের পক্ষ থেকে কোনো রকম দুঃখ প্রকাশের ব্যাপার নেই। যদি কিছু ভুল হয়ে থাকে, ঠিক আছে আমরা বুঝতে পারিনি, আমরা অন্যভাবে নিয়েছিলাম, এরকম কোনো স্টেটমেন্ট নেই। তারা জাস্ট এটাকে ইগনোর করছে, এটা কোনো ব্যাপার নয়, তোমরা কে এরকম একটা ব্যাপার। আসলে ওরা জানে না যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বাঙালির কাছে ফুটবলটা অনেক এগিয়ে ক্রিকেটের থেকে। ওরা ভাবছে যে কেকেআর এত বড় একটা ফ্যান ফলোয়িং নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে মোহনবাগান কি, মোহনবাগান সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই। আমরা রিমুভ এটিকে, রিমুভ এটিকে করে এটিকে রিমুভ করেছি, এরপরে কিন্তু বয়কট কেকেআর আন্দোলন শুরু হয়ে যেতে পারে, তখন কিন্তু ওদের ফ্যান ফলোয়িংয়ে প্রবলেম হবে। এরপর এমনও হতে পারে যে ইডেনে খেলা না করে ওদেরকে হোম গ্রাউন্ড অন্য কোথাও নিয়ে যেতে হতে পারে। তো এগুলো সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। যদি মোহনবাগান সমর্থকরা সিরিয়াসলি বিষয়টা নিয়ে প্রতিবাদ করে, তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে যে ওরা কী ভুলটা করেছে। তো এর উত্তর সময় দেবে। আর একটা জিনিস এরা ভুলে যাচ্ছে যে কেকেআরের যারা ফ্যান আছে তারা কারা। এই কেকেআরের ফ্যান তারা হলো মোহনবাগান ইস্ট বেঙ্গলের ফ্যান। তারা আগে মোহনবাগান ইস্ট বেঙ্গল ফ্যান, পরে কেকেআর ফ্যান। এত ফ্যান জন্মায়নি ওয়েস্ট বেঙ্গলে, নতুন করে কেকেআর হয়েছে অনেক পরে, শিশু ক্লাব, সেই ক্লাব জন্মের আগে থেকে এইখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল এক্সিস্ট করে। তাদের ফ্যানরাই তোদের ফ্যান রে বাবা, এইটা বোঝার ক্ষমতা ওদের নেই। ওরা ভাবছে যে কেকেআর ফ্যান ওরা তৈরি করেছে, জন্ম দিয়েছে কেকেআর ফ্যানের। আরে কেকেআর ফ্যানের জন্ম দিসনি তোরা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ফ্যানরাই আগে তারা ফুটবল ফ্যান, তারপরে গিয়ে তারা কেকেআর ফ্যান হয়েছে। সত্যি কথা বলতে কেকেআর কতটা বাংলার ক্লাব আর বাঙালি ক্লাব, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে যেমন বাঙালির ছাপ রয়েছে, বাঙালি ছোঁয়া রয়েছে, এবং বাংলার, পুরো বাংলাকে তারা রিপ্রেজেন্ট করে, কেকেআরকে কতজন বাংলার ক্লাব বলে বা বাংলাকে রিপ্রেজেন্ট করছে বলে মনে করে, তার সংখ্যা কিন্তু হাতে গোনা পাওয়া যাবে সারা ওয়েস্ট বেঙ্গলে। আমাদের বাংলার ক্লাব, বাংলা থেকে একটা ক্লাব আইপিএল খেলছে, আমরা তাকে সমর্থন করি, কিন্তু কেকেআর বাঙালিকে রিপ্রেজেন্ট করে এটা বোধহয় খুব কম লোকই বিশ্বাস করে বলে আমার ধারণা ব্যক্তিগত। জানি না, আপনারা ভালো বলতে পারবেন, কমেন্টে জানাবেন। যে আমার তো মনে হয় না যে কেকেআর বাংলাকে রিপ্রেজেন্ট করে বা বাঙালিকে রিপ্রেজেন্ট করে। তবে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল সমর্থকরা যদি এই বিষয়টা নিয়ে হাত মেলায় এবং তারা যদি একসঙ্গে প্রতিবাদ করে, ওদের ধারণা নেই কী হতে পারে। তো এই নিয়ে আর বিশেষ কিছু বলবো না, যেটা হবে সেটা সময়ই বলবে। ফ্যানেরা রয়েছে, তারাও দেখছে, তারাও শুনছে আমার ভিডিও। শুধু মোহনবাগান সমর্থক না, ইস্ট বেঙ্গল সমর্থকরাও দেখে কেউ কেউ, তো তারাও নিশ্চয়ই এটা শুনতে পাচ্ছে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল এক হয়ে যদি এদের বিরুদ্ধে আন্দোলন করে না, কেকেআরের কোনো অস্তিত্বই থাকবে না। নেক্সট চলে আসবো অনিরুদ্ধ থাপাকে নিয়ে। অনিরুদ্ধ থাপার ব্যাপারটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, ব্যাপারটা কী। ব্যাপারটা এটাই যে অনিরুদ্ধ থাপা ক্লাব ছাড়ছে, এরকম একটা খবর রয়েছে, এখনও সেটা ফাইনাল নয়। যদি অনিরুদ্ধ থাপা ক্লাব ছাড়ে,
তাহলে মোহনবাগান কিন্তু অনিরুদ্ধাপাকে টার্গেট করবে, কারণ অনিরুদ্ধাপাকে বহু বছর ধরে মোহনবাগান টার্গেট করে রেখেছিল, অনেকবার চেষ্টা করেছে আনার, কিন্তু অনিরুদ্ধাপা শেষ মুহূর্তে চেন্নাই ছাড়তে চায়নি, তার চেন্নাইয়ের প্রতি একটা দুর্বলতা আছে। অনিরুদ্ধাপা যদি চেন্নাই ছাড়বে বলে ডিসাইড করে থাকে, তাহলে মোহনবাগান যদি চায় তাহলে অনিরুদ্ধাপাকে তুলতে আমার মনে হয় না খুব একটা সমস্যা কিছু হবে। এখন কয়েকটা সোর্স থেকে শোনা যাচ্ছে যে মুম্বাইও অনিরুদ্ধাপাকে চাইছে বা ক্লাবে নিতে চাইছে, সেইটা নিয়ে একটা আবার সেই আকাশ মিশ্রা, জেসন কামিন্স ইত্যাদির মতো একটা ঝামেলা হতে পারে বা একটা দড়ি টানাটানি হতে পারে। তবে জেসন কামিন্সের ক্ষেত্রে কিন্তু যা খবর পাওয়া গেছিলো, মুম্বাই সিটি কিন্তু জেসন কামিন্সের পেছনে খুব একটা যায়নি, আকাশ মিশ্রার পেছনে তো অবশ্যই ছিল, তো সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এখনও পর্যন্ত অনিরুদ্ধাপা যে চেন্নাই এফসি ছাড়বে সেটা কিন্তু ফাইনাল হয়নি। এটা যেদিনই ফাইনাল করবে অনিরুদ্ধাপা, এইটা 31 মের পর বোঝা যাবে। যদি ফাইনাল করে যে চেন্নাই এফসি ছাড়ছে, তাহলে কিন্তু মোহনবাগানের অনিরুদ্ধাপাকে নিতে কোনো প্রবলেম হবে না বা আশা করা যায়। যদি মুম্বাই সিটি এফসি ছাড়া অন্য কোনো ক্লাব চায় অনিরুদ্ধাপাকে আর মোহনবাগান যদি চায়, তাহলে মোহনবাগানই তাকে তুলে নেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনিরুদ্ধাপার বিষয়ে এইটুকুই আপডেট ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।